গতকাল রাত্রেবেলা পৌনে দুইটার সময় আমাদের কার্যকর্তা, আমাদের বুথ সভাপতি আলিমুদ্দিন মিয়া, নিরঞ্জন বর্মন জেলার কিষাণ মোর্চার সহসভাপতি, খোকন দাস জেডপি 23 মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি এবং অজিত মহন্ত শক্তি প্রমুখ, এদের বাড়িতে ভাঙচুর করে এবং বোমাবাজি করে, তারই প্রতিবাদে আমাদের আজকে এই পথবরোধ। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস মুক্ত ভেটাগুড়ি দেখতে চায়, কিন্তু টিএমসির গুন্ডা বাহিনীরা যেভাবে কালকে আমাদের কার্যকর্তার উপর আক্রমণ করে আমাদের প্রশাসনের কাছে, এটাই আমাদের দাবি যে তারা যদি সঠিকভাবে তদন্ত না করে এবং যদি প্রশাসনিক স্টেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। এই জন্য আমরা পথবরোধ করছি। এই পথবরোধে মধ্য দিয়ে যদি প্রশাসন সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব।